কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এরা হলেন নিহত আব্দুল করিমের ছেলে ফয়জুল্লাহ ওহিদুল্লাহ ও শহীদুল্লাহ প্রত্যেকে বিশ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন মামলার বিবরণী থেকে জানা যায় দু হাজার সালের ২৬ অগস্ট কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি এলাকায় জমি না লিখে দেয় বাবা আব্দুল করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা এরপর নিহত আব্দুল করিমের দ্বিতীয় স্ত্রী সাফিয়া খাতুন তিন ছেলে সহ আটজনের বিরুদ্ধে মামলা করেন আদালত আট আসামির মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড এবং বাকিদের খালাস দেন